বাহাতি রাস্তা ভালো নয়, কিন্তু দৈর্ঘ্য ছোট, সুতরাং বাহাতি রাস্তা দিয়ে যাওয়াই ভালো। হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমার এই নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। অনেকেই অনেক রিকোয়েস্ট করেছেন, হরর সেগমেন্টের কথা বলেছেন যে হরর সেগমেন্টটা যেন আমি শুরু করি আমার এই ব্লগে। তবে যেটা হয়ে গেছে সেটা নিয়ে আসলে আর নতুন করে মানে ওই রকম ইচ্ছা হয়নি, যার জন্য এতদিন দেরি করেছি। তবে আমি ভেবেছি যে এখন থেকে আপনাদেরকে চমৎকার কিছু গল্প পড়ে শোনাবো। দ্রোহের গল্প সেটা হতে পারে, সংগ্রামের গল্প, ভালোবাসার গল্প, কিংবা ভূতের গল্প। যে গল্পগুলি আমাকে প্রচণ্ডভাবে প্রভাবিত করেছে বা যে গল্পগুলি পড়ে আমি বড় হয়েছি, এমন কিছু গল্প আপনাদেরকে পড়ে শোনাব। আজকে আপনাদের যে গল্পটা আমি শোনাব, ইনফ্যাক্ট যেই বইটা, যে গল্পগুলি পড়ে আমি হরর সেগমেন্টের প্রতি উৎসাহিত হয়েছিলাম বা তৈরি করেছিলাম, সেখান থেকে একটা গল্প পড়ে শোনাবো আপনাদের। কামিনী, শরবিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা একটা ছোট গল্প, আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। স্টেশনে ট্রেন থামিতেই হ্যাট কোট পরা শরণাথবাবু নামিয়া পড়িলেন। স্টেশনটি ছোট, তাহার সংলগ্ন জনপদটি বিস্তীর্ণ নয়। ট্রেন দু মিনিট থামিয়া চলিয়া গেল। শরণাথ ঘোষ একজন পোস্টাল ইন্সপেক্টর। সম্প্রতি এদিকটার গ্রামাঞ্চলে কয়েকটি নতুন পোস্ট অফিস খুলিয়াছে, শরণাথবাবু সেগুলি পরিদর্শন করিতে আসিয়াছেন। ইতিপূর্বে তিনি এদিকে কখনোই আসেন নাই। ছোট সুটকেসটি হাতে লইয়া তিনি স্টেশন হইতে বাহির হইলেন। সঙ্গে অন্য কোনো লটবহর নাই। সুটকেসের মধ্যে আছে এক সেট প্যান্টালুন, ধুতি, গামছা, সাবান, দাঁত মাজিবার বুরুশ ইত্যাদি। স্থানীয় পোস্ট অফিসটি স্টেশনের কাছেই, ডাক এবং তার দুই আছে, কিন্তু সবই শহরের অনুপাতে। একজন পোস্টমাস্টার, একজন কেরানি, দুজন পিয়ন। পোস্ট অফিসের পশ্চাৎভাগে পোস্টমাস্টার সপরিবারে বাস করেন। বেলা আন্দাজ ১১টার সময় শরণাথবাবু পোস্ট অফিসে আসিয়া নিজের পরিচয় দিলেন। পোস্টমাস্টার খাতির করিয়া তাহাকে ভিতরে লইয়া গেলেন। দ্বিপ্রহরে আহারাদির ব্যবস্থা পোস্টমাস্টার বাবুর বাসাতেই হইল। মধ্যাহ্ন ভোজনের পর শরণাথবাবু ঘণ্টাখানেক বিশ্রাম করিলেন। তারপর আবার ধরাচূড়া পড়িয়া যাত্রার জন্য প্রস্তুত হইলেন। ইতিমধ্যে তিনি খবর লইয়াছেন যে তিনটি পোস্ট অফিস পরিদর্শনে তিনি যাইবেন, তাহার মধ্যে সবচেয়ে নিকটবর্তী যেটি, সেটি এখান থেকে প্রায় ১২ মাইল দূরে। কাঁচা পাকা রাস্তা আছে। শরণাথ তার পিয়নের সাইকেলটি ধার লইয়াছেন। আজ সন্ধ্যার সময় উদ্দিষ্ট গ্রামে গিয়ে তিনি পৌঁছবেন। কাল সকালে সেখানকার পোস্ট অফিস তদারক করিয়া সন্ধ্যার পূর্বে আবার ফিরিয়া আসিবেন। তারপর আবার অন্য পোস্ট অফিসের উদ্দেশ্যে যাত্রা করিবেন। সাইকেলের পশ্চাৎভাগে ছোট সুটকেসটি বাঁধিয়া শরণাথ তাহাতে আহরণের উদ্যোগ করিলে পোস্টমাস্টার বলিলেন, এখান থেকে মাইল ৫-৬ দূরে রাস্তা দু ফাঁক হয়ে গেছে। ডানহাতি রাস্তা দিয়ে গেলে একটু ঘুর পরে বটে, কিন্তু আপনি ওই রাস্তা দিয়েই যাবেন। শরণাথ জিজ্ঞেস করিলেন, কেন, বাঁহাতি রাস্তাটা কী দোষ করেছে? পোস্টমাস্টার বলিলেন, ও রাস্তাটা ভালো নয়। সাইকেল আহরণ করিয়া শরণাথ বাহির হইয়া পড়িলেন। কয়েক মিনিটের মধ্যেই তিনি শহরের এলাকা পার হইলেন। তারপর অবারিত মুক্ত দেশ। দেশটা বর্ণশঙ্কর, অবিমিশ্রিত পলিমাটি নয়, আবার নির্জল মরুকান্তরও নয়। স্থানে স্থানে ঘন বন আছে, কোথাও নিস্তরু পাদপ শিলাভূমি, কোথাও নরম মাটির বক্ষ বিদীর্ণ করিয়া রুক্ষ পাথরের ঢিবি মাথা তুলিয়াছে। এই বিচিত্র ভূমির উপর দিয়া নির্জন পথটি আঁকাইয়া বাঁকাইয়া চলিয়াছে। আকাশে পৌষ মাসের স্নিগ্ধ সূর্য, বাতাসে আতপ্ত আরাম। শরণাথ প্রফুল্ল মনে মন্থর গতিতে চলিয়াছেন। মাত্র ১২-১৪ মাইল পথ সাইকেলে যাইতে কতই বা সময় লাগিবে। শরণাথের বয়স ৪০ বছর, মধ্যমাকৃতির দৃঢ় শরীর, মুখশ্রী মোটের উপর সুদর্শন। তিনি বিপত্নিক,
বছর তিনেক আগে স্ত্রী বিয়োগ হইয়াছে। আবার বিবাহের প্রয়োজন তিনি মাঝে মাঝে অনুভব করেন, কিন্তু বিপত্নিকের ফলে যে ক্ষণিক স্বাধীনতাটুকু লাভ করিয়াছেন তাহা বিসর্জন দিতে মন চাহিতেছে না। তিনি যখন 6 মাইল দূরস্থ পথের ত্রিভুজে পৌঁছলেন তখন সূর্য পশ্চিম দিকে অনেকখানি ঝুলিয়া পড়িয়াছে। সম্মুখে দুটি পথ ক্রমশ বাঁকা হইতে হইতে ধনুকের মতো বাঁকাইয়া গিয়াছে। মাঝখানে উঁচু জমি, তাহার উপর তাল খেজুরের গাছ মাথা তুলিয়াছে। হঠাৎ কোথা হইতে ক্ষুদ্র একখণ্ড কালো মেঘ আসিয়া সূর্যকে ঢাকিয়া দিল, চারিদিকে অস্পষ্ট ছায়াচ্ছন্ন হইয়া গেল। সুরনাথ পথের সন্ধিস্থলে সাইকেল হইতে নামিলেন। আশপাশে নিকটে দূরে জনমানব নাই, আকাশ নির্মল, কেবল সূর্যের মুখের উপর এক টুকরো মেঘ লাগিয়া আছে, যেন সূর্য মুখোশ পড়িয়াছে। সুরনাথ একটু চিন্তা করিলেন, এখনো 6-7 মাইল পথ বাকি, আধ ঘন্টার মধ্যে সূর্য অস্ত যাইবে। অন্ধকার হইবার পূর্বে যদি গন্তব্য স্থানে পৌঁছাইতে না পারেন তাহলে দিকভ্রান্ত হইবার সম্ভাবনা। পোস্টমাস্টার বলিয়াছেন বাহাতি রাস্তা ভালো নয়, কিন্তু দৈর্ঘ্যে ছোট, সুতরাং বাহাতি রাস্তা দিয়ে যাওয়াই ভালো। সুরনাথ সাইকেলে চড়িয়া বাহাতি রাস্তা ধরিলেন। পোস্টমাস্টার মিথ্যা বলেন নাই, পথ অসমতল ও প্রস্তরাকীর্ণ, কিন্তু সাবধানে চলিলে আছাড় খাইবার ভয় নাই। সুরনাথ সাবধানে অথচ দ্রুত সাইকেল চালাইলেন। সূর্যের মুখ হইতে মেঘ কিন্তু নড়িল না, মনে হইল মুখে মুখোশ আটিয়া সূর্যদেব অস্ত যাইবেন। মিনিট 20 সাইকেল চালাইবার পর সুরনাথের সামনে একটি দৃশ্য দেখিয়া আশান্বিত হইয়া উঠিলেন। অস্পষ্ট আলোতে মনে হইল যেন রাস্তার দুধারে ছোট ছোট কুটির দেখা যাইতেছে, দু একটা আবছা মূর্তি যেন সঞ্চারণ করিয়া বেড়াইতেছে। আরও কিছুদূর অগ্রসর হবার পর পাশের দিকে চোখ ফিরাইয়া সুরনাথ ব্রেক কষিলেন। একটি ছোট মাটির কুটির যেন মন্ত্র বলে রাস্তার পাশে আসিয়া দাঁড়াইয়াছে, আশপাশে অন্য কোনো কুটিরের দেখা যায় না। এই কুটিরটি যেন গ্রামের প্রবেশের মুখে প্রহরীর মতো দাঁড়াইয়া আছে। সুরনাথ রাস্তার ধারে যেখানে সাইকেল হইতে নামিলেন সেখান হইতে 3 গজ দূরে কুটিরের দাওয়ায় খুঁটিতে ঠ্যাস দিয়া একটি যুবতী বসিয়া আছে। সুরনাথের চোখের সহিত তাহার চোখ চুম্বুকের মতো আবদ্ধ হইয়া গেল। চাষার মেয়ে, গায়ের রং মাজা পিতলের মতো পিতাব, দেহে যৌবনের প্রাচুর্য ফাটিয়া পড়িতেছে, মুখের ডৌল দৃঢ়, তাহাতে প্রগলভতার সমাবেশ। মাথার অযত্ন বিন্যস্ত চুলের প্রান্তে একটি পিঙ্গলতার আভাস, চোখের তারা বড় বড়, পরিধানে কেবল একটি কাস্তাপার শাড়ি, অলঙ্কার নাই। সধবা কি বিধবা কি কুমারী বোঝা যায় না। তার দিকে কিছুক্ষণ চাহিয়া থাকিলে মনে হয় যেন আগুন রাঙা চুল্লির দিকে চাহিয়া আছি। হ্যাঁ গো, তুমি কোথায় যাবে? যুবতী প্রশ্ন করিল। দাঁতগুলি কুন্দ শুভ্র, গলার স্বর গভীর ও ভরাট, কিন্তু কথা বলিবার ভঙ্গিমা গ্রাম্য। সুরনাথের বুকের মধ্যে ধক করিয়া উঠিল। আজ এ পর্যন্তই। আশা করি পরের অংশটুকু আপনারা পরবর্তী ব্লগে পাবেন। তবে কেমন লাগছে এটি আপনারা জানাবেন, এর উপরে নির্ভর করবে এটা আমি কন্টিনিউ করবো কিনা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।